তিনি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায়। এদিন মহেশতলার এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে সন্তোষপুর থেকে বাঁধাবরতলার তুলসী মান্নাবর পর্যন্ত মিছিল করেন তিনি। মিছিলে সামিল হন অসংখ্য সিপিএম কর্মী সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা করেন তিনি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী প্রতীকর রহমান, তিনি প্রচারে বেরিয়েছেন। এদিন বিভিন্ন জায়গায় প্রচার সারেন তিনি এবং তার প্রচারে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সিপিএম এর কর্মী সমর্থকরা, তারাও উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা করেন তিনি। তো বাঘমারাঙ্গা হাতিমারাঙ্গা করতে করতে তো তৃতীয় মারতে পারছি না। আসলে আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে ডেমোনাওয়া লোকসভা কেন্দ্রে বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, একটা ডেমি ক্যান্ডিডেট জিততে হয়। তাই বিজেপি তৃণমূলের সেটিং আছে, স্পষ্ট হয়ে গেছে আজকের ক্যান্ডিডেট ঘোষণা করে। বিজেপি সেটিং করতে পারে তৃণমূলের সঙ্গে, আমরা লাল ঝান্ডা ফাটি যারা করি, আমরা কিন্তু লড়াইয়ের মাটি এক ইঞ্চিও ছাড়বো না। কত ধানে কত চাল আমরাও বুঝে নেবো, আমরা লড়াইয়ের মাটি আছি। এখন